হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল bhootfm 98.3। প্রিয় রাফেল ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করবো না, আমি জানি আপনি সবসময় ভাবত বলে। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি কানুর সাথে ঘটে যাওয়ার একটি কাহিনী। নাম তার কানু, তার বাড়ির পাশে ছিল অবস্থা। সে রাতে মেশিন বলতে শ্যালো মেশিন যেটা দিয়ে ভুয়েতে জমি টানটা শেষ দিই, গ্রামের পাশে ভুয়ে শেষ দিই, সেখানে সে মেশিন স্টার্ট দিবে দিবে ভাব, তখনই একটা চিৎকারের আওয়াজ পড়ে। তার পাশেই ছিল 10-12 হাত দূরে কবরস্থান। সে প্রথমে থমথমে ভয়ে অবস্থায় কবরস্থানের দিকে তাকায়, তারপরে সে ঘিরে তার পশ্চিম পাশ থেকে আরেকটি সাউন্ড শোনে। তখন সে তাকানোর সাথে সাথেই দেখে ওই পাড়া থেকে একজন মেয়ে একজন ছেলে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি বলছে, বাঁচাও কানু বাঁচাও। এবং ছেলেটি বললো, কে বাঁচাবে তোকে কানু, আমি সাথে নিয়ে। Oh, my God.